এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কদিন থেকেই একটা ভয় আমাকে পেয়ে বসেছে। কাল হেড অফিসে যেতে হবে, ডিজিএম এর ঘরে। কেন এই তলব কিছুতেই বুঝতে পারছি না, খুব অস্বস্তি লাগছে। কাউকে এখনো কিছু বলিনি, আমি দেখে কেউ বুঝতেও পারে না আমার ভেতরের ভয় আশঙ্কার কথা। দীপ্তি তো অনেক সময়ই খোঁচা দেয়, আমার মুখ নাকি অভিভক্তিহীন, কোনো কিছুতেই তেমন রিয়্যাক্ট করি না আমি। সুহাসদার সঙ্গে অন্তত দেখা করে যা। সুহাসদা এখানে? আমরা যে শুনেছিলাম মারা গেছেন। চল। তুমি তো জানো সুহাসদা, আমি বাড়ির বড় ছেলে। আমাদের অ্যাভয়েড করার এটা কোনো যুক্তি হতে পারে না। বলুন, দেবদত্ত তো মা বাবার একমাত্র সন্তান। তোমাদের ওসব খুনোখুনি আমার ভালো লাগে না সুহাসদা। ওসব কারোরই ভালো লাগে না। বেশ তো, তাহলে কোনটা সঠিক পথ বল। লেখাপড়া শেষ করে একটা চাকরি, বউ, দুটো বা তিনটে বাচ্চার সুখী সংসার, নিজস্ব একটা দুনিয়া, এটাই একমাত্র সঠিক পথ। অ্যাভারেজ মানুষ আর কি বা করবে? করতে চাইলে করার আছে অনেক কিছু। তোর লজ্জা হয় না সমাজটাকে পাল্টাবার দায়িত্ব থেকে নিজেকে এভাবে সরিয়ে রাখতে? আমারও তো শক্তি নেই সুহাসদা। শক্তি অর্জন করতে হয় প্রসেসের মধ্যে দিয়ে, তুই সেই প্রসেসের বাইরে থাকতে চাস? প্লিজ আমায় ছেড়ে দাও সুহাসদা, আমার ওসব হবে না, বিশ্বাস করো।
আসতে পারি স্যার? হেয়ার স্ট্রিটের বরুণ ব্যানার্জি তো? হ্যাঁ আসুন। ও প্লিজ সিট ডাউন। হ্যাঁ আপনাকে একটু ট্রাবল দিচ্ছি ভাই, ইভেন দো ইটস নট এ ফর্মাল এনকোয়ারি। আপনি বসুন। অফিসার কতদিন হয়েছেন? গত বছর মে মাসে। For how many days were you in Chandannagar branch? For about 8 years, sir. A long spell? এতদিনের মধ্যে বদলি কোথাও চেষ্টা করেননি? চন্দননগরেই থাকি স্যার, তাছাড়া ভেবেছিলাম প্রমোশন পেলে তো বদলি হতেই হবে, তাই। আপনি 71 এর ব্যাচ না? আই মিন 71-এই তো আপনি আমাদের ব্যাংকে জয়েন করেছেন। হ্যাঁ স্যার। আর ইউ রেডিক্যাল? ঠিক বুঝতে পারলাম না স্যার। উই বিন আলট্রা লেফটিস্ট, ওয়ান অফ দোজ হু থিংক দ্যাট রেভলিউশন ইজ নকিং এট দ্য ডোর। স্যার আমি কখনো কোনো রাজনীতি করিনি। এখন আপনি অফিসে কোন অ্যাসোসিয়েশনে আছেন? এখনো কোথাও মেম্বার হইনি স্যার। আপনি বুদ্ধ আগরওয়ালকে চেনেন? চন্দননগরের আগরওয়াল এন্টারপ্রাইজের? ইয়েস। কতটা চেনেন? উনি চন্দননগরের বেশ বড় ওডি পার্টি, সেই সুবাদে ব্রাঞ্চ ম্যানেজার নিত্য চক্রবর্তীর সঙ্গে আগরওয়ালের পরিচয় আপনি করিয়ে দিয়েছিলেন তো? Oh, I see. Buddha is your party. আগে বহুদিন ধরে আগরওয়ালদের ওখানে একটা মোটর পার্টসের দোকান আছে, গ্যারেজও আছে একটা। নিত্য চক্রবর্তী আগরওয়ালকে মোটা টাকা লোন দিয়েছেন জানেন? তখন ডিলিং ক্লার্ক আমি ছিলাম স্যার। কোনো গন্ডগোল আছে বলে তো মনে হয়নি স্যার। Did I ask you that? না না স্যার। কেন ডেকেছেন আমায় যদি একটু বলেন? বছর চারেক আগে হাউস বিল্ডিং লোন নিয়েছেন দেখছি, বাড়ি করেছেন? হ্যাঁ স্যার, ছোট্ট একতলা। কত পড়লো? বেশ সস্তাই হয়েছিল, জমিটাও তখন ভীষণ কম দামেই পেয়েছিলাম। কার জমি? আগে নিত্যদা, মানে ম্যানেজার বাবুই ব্যবস্থা করে দেন, আগরওয়ালের এক রিলেটিভের জমি। আই থিংক দ্য কেস ইজ ভেরি ক্লিয়ার মিস্টার দত্ত, ইউ মে কন্টিনিউ ইফ ইউ লাইক। Oh no, no more today. কি ব্যাপার স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত আপসেট হওয়ার কিছু নেই, দরকার হলে আবার আপনাকে ডাকবো। ডাঠিয়া, হাই সেঠিয়া, হাউ আর ইউ? কাম আয়া ভাই, লেটস মিট। হ্যাঁ, টক অ্যাবাউট ইট, জাস্ট এ মোমেন্ট সেঠিয়া, ইউ মে গো নাও। হ্যালো, সিএন 495, চন্দননগর, চন্দননগর ব্রাঞ্চ। একটু ম্যানেজার বাবুকে। কে? ও নিত্যদা, আমি বরুণ, বরুণ ব্যানার্জি, আপনার এক্স স্টাফ। তোমাকে হেড অফিসে ডেকেছিল তো? শালা, ইনভেস্টিগেশন হচ্ছে। নিত্যদা শুনুন, তুমি কোথা থেকে ফোন করছো? এটা ডাইরেক্ট লাইন, আমি তো কিছুই বুঝতে পারছি না নিত্যদা। ও শালারা আমার পেছনে লেগেছে, সামনে ইলেকশন, ওই জওয়ানটাও ছিল নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলাম? আমরাও ঘাসে মুখ দিয়ে চলি না বুঝলে। হ্যাঁ, সুধীর আমাকে অলরেডি সব ইনফর্ম করেছে। আগরওয়াল এন্টারপ্রাইজের বিষয়ে খোঁজ খবর করছিল ওরা, আমি তো এসবের মধ্যে নেই নিত্যদা। শোনো, তুমি খুব স্টেডি থাকবে, উল্টো পাল্টা বেফাঁস কিছু বলবে না, তাহলে তুমি বিপদে পড়বে। কিন্তু আমার খুব ডিস্টার্ব লাগছে নিত্যদা। ঘাবড়িও না, ওরা কি ধোয়া তুলছি পাতা? ইলেকশনের রেজাল্টটা বেরুতে দাও, পালাবার পথ পাবে না শালারা। জাগে, ফোনে সব কথা হয় না, একদিন বাড়িতে চলে এসো কেমন? Thank you.
কি হলো তোমার? নানান গোলমেলে সব প্রশ্ন করছে, কিচ্ছু বুঝতে পারছি না। কে কে ছিল কত ব্যক্তিদের মধ্যে? ওই আপনার ডিজিএম দীপক দত্ত। ও বেটা কংস ছিল? কংস? আরে হ্যাঁ, ও বেটা শখের যাত্রায় কংস সাজে, দেখো না কথাবার্তা। আর কি ছিল? আর ছিল ওই ওই বেটে মতো মোটা একজন অবাঙালি, শক্তি, শক্তি চৌহান। আরে ও বেটা নিজের নাকের নিঃশ্বাসে নিজের চুরু নিবিয়ে ফেলে। ও বেটা তো ইলেকশনে দাঁড়িয়েছে। ও কি ব্যাপার, এটা কি ছিল? বোধহয় চন্দননগর ব্রাঞ্চের ব্যাড ইনভেস্টমেন্ট নিয়ে। পাগড়া গিয়া, পাগড়া গিয়া। আরে আরে আমাদের ওই যে চন্দননগরে নিত্যদা, ও তো অফিসার্স ইউনিয়নের ইলেকশনে দাঁড়িয়েছে। কিন্তু ফর নাথিং আমায় যে কেন গন্ডগোলের মধ্যে জড়াচ্ছে এরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বোঝো মানিক, আর এটা বুঝতে পারছো না? তুমি এক কাজ করো না, হেড অফিসের সুধাংশু দাকে ধরো না, খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। পার্সোনাল ডিপার্টমেন্টের সুধাংশু শেখর বোস, নাম শুনেছি কিন্তু আমার সঙ্গে পরিচয় তো নেই, পাত্তাই দেবে না। আরে আমি আলাপ করিয়ে দেবো, সম্পর্কে আবার ভগ্নিপতি হয়, দারুণ জমা দিল। দেখুন না প্লিজ, সত্যি ভীষণ অস্বস্তি হচ্ছে, যদি কিছু করতে পারে। আরে বলছি তো, কাল অফিসে গিয়ে টেলিফোন করে দেবো, ঠিক হয়ে যাবে। কোথায় থাকেন উনি? রাতে সন্তোষ রায় রোড, একেবারে বনে দি ব্যাপার। আমার মনে হয় তোমার বাড়িতে গিয়ে দেখা করা ভালো। চলো চলো চলো। যাও পড়া করো, আমি বাবাকে চা করে দিয়ে তারপর তোমায় পড়াবো। যাও বাবা, কালকের স্কুলের পড়া করো, যাও। কালকে স্কুল ছুটি, থার্সডে। যাও। আমাকে লুঙ্গিটা দিও তো, চেঞ্জ করে নি। ও কি অসভ্যতা হচ্ছে, উঠে বসে পড়ো, ওঠো। কি হচ্ছে কিবু ভাই, উঠে বসো। আরে কই, লুঙ্গিটা দিলে? যাচ্ছি বাবা। আহ, আবার পায়জামাটা দিলে কেন? লুঙ্গিতে কত কমফোর্টেবল লাগে। না, লুঙ্গিতে খুব বৃষ্টি দেখায়, অনেকবার তো বলেছি। সকালে আমার জ্বর দেখে এসেছিলাম, একটু তাড়াতাড়ি চাটা দাও তো, দেখা করে আসি। স্টেশন থেকে সোজা চলে গেলেই পারতে। ভালোই আছেন সামান্য। বাপ জ্যোতিষবিদ্যাও শিখিয়ে দিয়েছিল নাকি? কথাবার্তাও শেখুনি, বিকেলে ও বাড়ি গেছিলাম আজ। সে কি, কোন দিকে সূর্য উঠলো আজ? অশিক্ষিত।
মঞ্জু। তুমি বাড়ি যাবে না? এসো দিউক, এসো 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 দিউক, এসো 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 দিউক। কি হলো, কবে ফিরবে চন্দননগরে? দেখো অ্যাডজাস্টমেন্ট দুজনকেই করতে হবে, তোমাকেও আর মাকেও। তুমি প্রথম চেষ্টা করে দেখো না কি দাঁড়ায়। ইম্পসিবল, আমি পারবো না। মার বয়স হয়ে গেছে, তুমি যদি এই বয়সেই অল্পতেই এত অধৈর্য হয়ে পড়ো। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। তোমাকে বিয়ে করে আমি দাসখত লিখে দিইনি? ভুলটা আমারই, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে গিয়েছিলাম। রাবিশ, তুমি আমাকে কি করতে বলো তাহলে? নতুন করে বলার কিছুই নেই, যা ভালো বুঝবে তাই করবে। ইটস ইয়ার ডিউটি টু ডু সামথিং। চাটা খেলে না কেন? এই কি হলো, কি এমন বলেছি আমি? এমন ঘুম হয়ে থাকলে আমার ভালো লাগে না, সরি। কতবার বলেছি না আমাকে বাবা বলবে, দেখো না তোমার দাদু ভাইকে আমরা কি বলি, পিসি, আমি, কাকুমণি, বাবা বলি তো। বিকেলে তোরা থাকবি তো? হ্যাঁ হ্যাঁ থাকবো। ছেলে নিজে আসবে তো দেখতে? কে জানে, পরিষ্কার করে তো কিছু লেখেনি, এলে একবারই ঝামেলা মিটে যেত। পছন্দ হলে তো এই অগ্রায়নে বিয়ে দিতে হবে বলছে, আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। তুমি কিছু ভেবো না বাবা, নীরুকে তো আগে পছন্দ হোক, যা হোক একটা ব্যবস্থা হবেই।
দাদা চা। শানু, এই শানু, তোর চা নিয়ে যা। আমি দেওয়ার বাবু শুনি পরমানা শিওর শিওর। এসো তো, তোমাকে একটা বিস্কুট দিতে পারি কিনা দেখি। কাকুটার জন্য কিচ্ছু থাকে না। সকাল থেকে লোকের পেছনে লাগতে আরম্ভ করে দিয়েছিস, কাজ না থাকলে কি আর হবে? হ্যাঁ, তোর বউয়ের সাথে সব করে দেয়, যা ভাট। কি রে, এটা পেট দে। রাত্রিরে আবার জ্বরটর হয়নি তো তোমার? ওষুধ খেতে তো যত ঝামেলা। এই শানু, তোর ওই ফিজিক্স নাকি একটা বই লাগবে বলছিলিস, নামটা লিখে দে তো, আমি বাবার কাছ থেকে নিয়ে নেব। কথাবার্তা আর শিখল না। দাদা দেখ, রথিনদা কি সুন্দর কার্ড পাঠিয়েছে বিজয়ের। রথিনদা কে? রথিনদা, সে এখন মস্ত বড় লোক হয়ে গেছে। আমাদের বাড়ির পেছন দিকে যে আম গাছটা আছে তারই পূব পাশে তারা থাকতো। গাড়ি চালায়? হ্যাঁ, গাড়ি বাড়ি সবই আছে। মন দিয়ে লেখাপড়া করেছিল তো। তুমি গাড়ি কিনেছো শুনলাম। হ্যাঁ, ওই আর কি। আজ তো রেবাকে নিয়ে গাড়ি গেছে আশ্রমে গুরুদেবের কাছে, আর আমি মুক্তি চাই মিছিলে। একটু মা বাবা তোমার কথা প্রায়ই বলে, ভীষণ প্রাউড। এক্সিকিউটিভ পজিশনে থাকাটা যে কি ঝামেলা না রে। প্রত্যেক বছর কি সুন্দর মনে করে পাঠায়। বুবাই, ওটা ছিঁড়ে যাবে। শানুর বইয়ের টাকাটা তুমি দেখে দাও বাবা। তোর অসুবিধা হবে না তো? না না, ঠিক আছে। বুবাই, বাজার হয়েছে মা? কিছু লাগবে না দাদা, কাল ভাই সব নিয়ে এসেছে। রোববার ভালো করে সাজিস, দেখিস এটাই যেন লাস্ট সিটিং হয়। কে এঁকে দিল রে? কাকু এঁকে দিল, দারুন না? হরেনচন্দ্র দাসের বাড়িটা, মানে বাড়ির ব্রোকার, ওই কেলামেজের খোঁজ খবর দেয়। ওই তো ছেলে মেয়ে রয়েছে। সুবল, তোর বাবা কোথায় রে? ওই তো হরেন আসতেছে। আপনি
আপনি হরেনচন্দ্র দাস, মানে স্টেশনে পানের দোকানে আপনারই সাইনবোর্ড তো? আগে আপনি এ চুপাতা ধরো না, তাড়াতাড়ি করো। আরে বালতিটা নিয়ে যা রে, কতবার বলবো। আপনি তো পুকপাড়ার ভবানী চক্রবর্তীর পাশে বাড়ি থাকেন না? হ্যাঁ, তুমি মানে আপনি কি করে জানলেন? আপনি তো ওই বুধগ্রালের জমিতে বাড়ি করেছেন, ব্যাংকের বাবু। আশ্চর্য, আপনি এত সব জানলেন কি করে? এই করে তো আমার সংসার চালাতে হয়, আর চন্দননগরে তো আমার কম দিন হলো না, দেশ ছাড়ার পরে তো এখানে এসে বাসা গাড়িছি। আমার বাড়িটা যদি ভাড়া দেবেন? না, সেল করে দিতে চাইছি। এই তো সবই করলেন। হ্যাঁ, মানে ওই ডেলি প্যাসেঞ্জার এটা ঠিক পোষাচ্ছে না। হ্যাঁ, ট্রেনের ঝামেলা তো মিথ্যে লেগে রয়েছে। বাড়িটা একটু দেখে শুনে হওয়ার দেখার কি আছে? আপনার তো হলো কি দোকানে বেডরুম, বসার ঘর, খাবার ঘর, আগোয়া বাথরুম, গ্রিল দিয়ে ঘেরা বারান্দা, কলতলা, তাই তো? নাকি ভুল বললাম? আগে এই করে আমার খেতে হয়, ও আমি হবার সময় দেখে নিয়েছি এক ফাঁক করে। তা কত দামে ছাড়বেন? জমি বাদ দিয়ে আমারই তখন লেগে গিয়েছিল প্রায় 90,000-এর ওপর। আপনি দেখুন না কিরকম পাওয়া যায়। ট্রেনে তো দেরি হয়ে যাচ্ছে, চলেন জাতি জাতি কথা বলবো, এক মিনিট। পার্টি ফাটি আমার অনেক আছে, নতুন বাড়ি করেছেন, ভালো দাম না পালি চলবে কেন? ও আপনি আমার উপর পুরোপুরি ভরসা করতে পারেন, আমি অনেক এরকম লেনদেন অনেক করেছি। না না, আপনার কোনো চিন্তা নেই। একে বৌদিকে জানাতে চান না তো এক্ষুনি? সে আমি স্টেশনে যাওয়ার পথে আপনার সঙ্গে কথা বলে নেব। যদি কালী পুজোর আগেই সম্ভব হয় তাহলে? হ্যাঁ হ্যাঁ, সে আপনি কোনো চিন্তা করবেন না, ছাড়া আমাদের কিন্তু একটা বায়না সিস্টেম আছে। ঠিক আছে। না আমি তো 25 নিই স্যার। ঠিক আছে, আপনি আর 10টা টাকা দেন। বুঝতেই তো পারতেছেন বাজারের যা অবস্থা, যা দিনকাল পড়েছে। আপনি একবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকেন, একবারে কোনো চিন্তা করবেন না। রোজ রোজ ট্রেনের ঝামেলা আর ভালো লাগে জানেন। আজ আবার কি হলো? কি রে অমরনাথ, ভাঙা রেকর্ডটা আর কতদিন চালাবি? পাল্টা দাঁড়ান, সইটা মেরে আসি। গুড মর্নিং সেনদা, আজ আবার ট্রেনের গোলমাল উত্তরপাড়ার কাছে। বুঝতেই পারছি, বরুণবাবু তো ওই পথেই 10টায় এলো। এখন কটা বাজে? এখন 10:40 মাত্র। দুটো ট্রেন মিস করলেন? আর বড় কেন, তোমার বৌদি তো শরীর খারাপ, দুবেলার রান্না সেরে আসতে হলো। তাই কপাল দেখো, কাজের মেয়েটা দেশে গিয়েছিল, খবর পাঠিয়েছে সেখানে আন্তরিক ধরেছে। পাবলিক চিনি দিসনি তো? সুধাংশুদাকে আজকে একবার ফোন করবেন? হ্যাঁ, সুধাংশুদাকে আজকে একবার ফোন করবেন? করব, সকালে থেকে মিটিং পত্র থাকে তো, 12টার পর করব। এই দেখুন না, যদি আজকে বিকেলের দিকে একবার। কিন্তু আজকে তো হবে না, তোমার বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তুমি এক কাজ করো না, যদি সুধাংশুদা ফ্রি থাকে তুমি একবার বাড়ি চলে যাও, সামনাসামনি কথা হয়ে যাবে। অরুণবাবু আপনার ফোন। একা যাব? হ্যাঁ। আরে বাবা, এসব কথা একটু প্রাইভেটলি হওয়াই ভালো। কি হলো? ম্যানেজার বাবুর ঘরে হেড অফিসের ফোন। ফোনটা ধরো গিয়ে। হ্যালো
অরুণ বন্দ্যোপাধ্যায় কথা বলছি। হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল বোধহয়। কার ফোন ছিল সমরদা? সমরবাবু, রিজার্ভ ব্যাংকের রিপোর্টটা তৈরি হয়ে গেলে আপনি ওই গুপ্তবাবুকে দিয়ে দেবেন, আমি একটু হেড অফিস থেকে ঘুরে আসছি। আজকে ফিরছেন তো স্যার? হ্যাঁ আসবো। কার ফোন ছিল সমরদা? ওই ডিজিএম এর ঘর থেকে ফোনটা চেয়েছিল। কি হলো দেখুন না, লাইনটা পান কিনা। আপনি ফোন করেছিলেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ব্যাগের তলায় ছিল, একদম ভুলে গিয়েছিলাম। থ্রু দি ইন্ডিয়ান লুকিং গ্লাস, হোল দ্য মলাট, মানে একটু টেনশনেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই এক সময় গিয়ে নিয়ে আসব। হ্যাঁ কাল হেড অফিসে একটা বই ফেলে এসেছিলাম, ডিজিএম এর ঘরে। ও, মুখটা যেমন করেছিলেন আপনি, আমি ভাবলাম কি নাকি। তুমি কি সিরিয়াসলি বাড়ি বিক্রির কথা ভাবছো? হ্যাঁ, কালকেই তো একজনের দেখতে আসার কথা আছে, আপনি একটু দেখুন না আমাদের, যদি চেনা জানার মধ্যে ভালো কেউ থাকে। দেখবো। তুমি কি এখন থেকে কলকাতাতেই থাকবে ভাবছো? এখনো কিছু ঠিক করিনি, আপনি তো জানেন বিয়ের পর থেকে মার সঙ্গে দীপ্তির কিরকম টেনশন চলছিল, তখন আর আলাদা না হয়ে কোনো উপায় ছিল না। এখন আর আমি দুদিক সামলাতে পারছি না। প্রবলেম। আচ্ছা বরুণ, সরি আমি তোমার সঙ্গে সুধাংশুদের বাড়ি যেতে পারছি না। ঠিক আছে, দেখি উনি কি বলেন। চলি। ফার্স্ট ক্লাস। চিয়ার্স। এই, তোমাকে এক ভদ্রলোক ডাকছেন। কে আবার? চিনি না, বরুণ ব্যানার্জির নাম বললেন, হেয়ার স্ট্রিট ব্রাঞ্চের। ও, আমাদের অমরনাথের কলিগ, পাঠি দাও। রমলা শোনো, আরেকটা গেলাস পাঠিয়ে দেবো তো? আরে রামু, সামনে অফিসে ইলেকশন, একেবারে একেবারে কেচ্ছা হয়ে যাবে না? না না। কি বলো? তোমার কি যেন বলবো ভাবছিলাম, এই দেখো পেটে আসছে মুখে আসছে না। আরেক ঢোক খেয়ে নাও, মনে পড়ে যাবে। বাড়ি মালটা এনেছে। এই যে শুনছেন, উপরে উঠে আসুন, দরজার ছিটকিনিটা একটু লাগিয়ে দেবেন না। এই ঘরে যান। হ্যাঁ, সিকিউরিটি হচ্ছে জীবনের সবকিছু, সিকিউরিটি না থাকলে তুমি বুর্জোয়া বা প্লোরিতারিয়েট কোনো কিছুই হতে পারবে না। তাই আসতে পারি স্যার? হ্যাঁ আসুন আসুন আসুন, অমরনাথ বলেছে আপনার কথা আমাকে, আর এখানে বসুন। হ্যাঁ, তোমায় যেটা বলছিলাম ভাবিন, নিজের সিকিউরিটি নেগলেক্ট করাটা হচ্ছে সোশ্যাল ক্রাইম। এই যে ইনি আমাদের চন্দননগর ব্রাঞ্চের এক্স স্টাফ, ঘটনাগুলো যখন ঘটেছিল তখন আপনার প্রুডেন্স আপনাকে অ্যালার্ট করেনি, এটা কেন হবে? হ্যাঁ না, মানে আমি ঠিক কিছুই বুঝতে পারিনি স্যার। আমি উঠি সুধাংশুদা, আপনার কাছে কথা বলুন।
আরে বসো বসো বসো। আচ্ছা ভাই, আপনি মানে অমরনাথ তো আজকেই আপনার কথা বলেছে, আপনার ফাইল টাইল গুলো একটু নেটে ছেড়ে দেখি টাকি। আগে ম্যানেজার বাবুর অর্ডারেই আমি সবকিছু। নেত্তর ব্যাপার তো, খুব ঘরেল মাল। দেখি অমরনাথ রিকোয়েস্ট করেছে, দুঃসম্পর্ক হলো শালা তো। আপনি ভাই কিছুদিন পরে আসুন অফিসে, ডিটেলে শুনবো। কখন গেলে সুবিধা হয় স্যার? বিকেলের দিকে চলে আসুন। দেখুন, আপনার কেস আমি চেক আপ করবো, কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। কি রাজি তো? ভাবছেন কি? আরে মশাই, দাদা যা বলছে রাজি হয়ে যান। আপনি বাঁচলে বাপের নাম। আমি তাহলে এ সপ্তাহের শেষের দিকে একবার। হ্যাঁ, ডোন্ট ওরি। বসো 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 বসো। দেখো এই শাড়িটা নীরুকে পরাবো, মানাবে না? ও আর আমি কি বুঝবো। মা মা তাড়াতাড়ি চলো, কারোর সঙ্গে খেলতে হবে তো। চলো যাচ্ছি বাবা। নীরুটা একবারে সাজতেই চায় না। এই গেটটা একটু খুলে দাও না, জানলা দরজা গুলো আবার খুলে রেখো না। কিন্তু কে আসবে যেন বললে? ও তুমি চিনবে না, অফিসের। চাটা দিতে হবে না? না না, তেমন কেউ নয়। চলো যাচ্ছি বাবা। খুচরো আছে তো? একটা রিকশা নিয়ে নিও। টাটা টাটা। জনার্দন বাবুরে একেবারে নিয়ে এলাম স্যার, বাড়িটা একটু। নমস্কার। স্টেশন থেকে তো অনেকটা মশাই। না স্যার, হাঁটা পথে 7 মিনিট, দেখে নেবেন। বাড়িটা একটু কিসি দিল কোই আব আর কিসি দিল কোই বারবাদ না।
ভেড়ে গুছিয়ে রেখেছেন তো মশাই? চেষ্টা করেছিলাম। না না, এবারে আমি এক বিশের বেশি দিতে পারবো না। এক বিশ? আমার নিজের কাছেই তো স্যার 175 দাম আছে। না, তাহলে আমি পারলাম না। ন্যায্য করে বলেন স্যার, 3.5 কাঠা জমির উপর এই নতুন বাড়ি কদিনই বা হলো, তাছাড়া 4 তলার ভিত আছে। 4 তলা? না না, 3 তলা। ওই হাল হাল কি, আগেকার দিনে 3 তলা মানেই তো 4 তলা, দেখছি তো সব। দেখুন মশাই, শেষ কথা বলছি, আর মেরে কেটে 1500 বাড়াতে পারবো, ব্যাস। রাজি থাকেন তো বলুন, একটা দিনক্ষণ ভালো দেখে চলে আসি। নতুন বাড়ি বলে কথা, আমি আবার একটু পাঁজি ফাঁজি মেনে চলি। স্যার, ওই 1.5 লাখই দেবেন, নতুন বাড়ি। হ্যাঁ, দেড় যদি হয় জানাবেন, আসলে অনেক যত্ন করে করেছিলাম। হুম হুম, তাহলে আমাকে আরো 2-4টে বাড়ি দেখতে হয়। চলের দামে এই নতুন বাড়ি, তল্লাট ঘুরে আসতে পারেন স্যার। দেখেন, বাড়িতেও কেউ নেই যে আপনাকে একটু চা? আরে না না, ঠিক আছে ঠিক আছে, ফাইনাল হলে পরে তো একবার আসতেই হবে, কিন্তু দামটা একটু এর কমে আমার মুশকিল হয়ে যাবে, বাধ্য হয়েই তো বিক্রি কথা ভাবছি। ঠিক আছে, আপনাকে আমি পরশু যা একটা কিছু জানিয়ে দেবো, চলি। রিক্সা, বৌমা জানে না? ওকে বলিনি এখনো, আগে ফাইনাল তো করে নি। আমি জানতাম তোদের বংশে কারুর নিজের বাড়ি নেই, তোরই ছিল, রাখতে পারলি না। আমার মন তখনই বলছিল। হ্যাঁ রে, তুই কি নীরুর বিয়ের কথা ভেবে আজকে বাড়ি বিক্রি করার কথা ডিসাইড করে ফেললি? না, শুধু তাই নয়, আমি আর সামলাতেও পারছি না, লোন শোধ করতে প্রচুর পে কাট হয়ে যাচ্ছে, তার উপরে আবার জিনিসপত্রের দাম যেরকম বাড়ছে। ঠিকঠাক দাম পাচ্ছিস তো? একটু দেখে শুনে নিস। তোমার মতো নাকি সবাই, কদিন থেকেই তোকে শুকনো শুকনো দেখছি, শরীর ঠিক যাচ্ছে তোরে? দাও আমায় দাও। না, তেমন কিছু নয়, তুমিও নিয়ে চিন্তা করো না, আবার শরীর ঠিকই আছে। দুর্বল লাগে, ডাক্তার টাক্তার দেখার সময় মতো? ও নিয়ে অত ভেবো না মা, না। বুবাইরা কোথায় গেল? কোথায় আবার, নীরু বৌমাকে নিয়ে রঞ্জুদের বাড়ি টিভি দেখতে গেছে। কালী পুজোর দিন সবাই মিলে একটু সল্ট লেকে যাব, মানে বুবাই কয়েকদিন ধরেই মামা বাড়ি যাবে বলে খুব বায়না ধরেছে।
কনের টাকাটা বড্ড বেশি চাইছে রে। দেখলে তো অনেক, কি আর করা যাবে, এটা পাস না করলে তো আর কাউকে বলাও যায় না। আজকালকার দিনের মেয়ে কেনই বা লেখাপড়া করলো না? কি করেই বা করবে, সংসারের খিদমত খাটতে খাটতেই তো গেল। একটা মাস্টার রেখে দেবার মুড়ো ছিল তোমার? আহ মা, আবার শুরু করলে? তোমার ছেলেদের জন্য কজন মাস্টার ছিল শুনি? ওরা বাইরের লোকজনদের ধরে পড়ে নিয়েছে। ছেলেটাকে খুব খারাপ মনে হলো না বাবা? দেখ আদৌ কেউ পছন্দ করে কিনা, এমনি শাসত্র চাইতেও তো ছাড়েনি। তুমি বাজি ফোটাবে, আমি তোমাকে কালী পুজোয় অনেক বাজি কিনে দেবো। কার? আমার। কি পেয়েছো? টাকার গাছ আছে আমার? হঠাৎ ওরকম অসভ্যতা করছো কেন রাত দুপুরে? সবসময় দাও দাও, এটা দাও সেটা দাও, ডিসগাস্টিং। কি বলতে চাইছো তুমি? একটু জল ঘাটলে চিরকাল হ্যান্ড লোশন ব্যবহার করেছি বাড়িতে। বিউটি ট্রিটমেন্ট করতে প্রত্যেক মাসে বাবা আমাদের দু বোনকে টাকা দিতেন। কি দাও তুমি আমায়, বলে বলে তো একটা অর্ডিনারি ক্রিম আনাতে পারি না। ছেলে স্কুলের ট্র্যাক স্যুট, পিচিশু লাগবে, সেটাও কি আমি ব্যবহার করবো? নাইটি সেলাই করে পরে জীবনে কখনো দেখিনি। বাবা আমার কাছে মুখ ফুটে চাইলেই তো এক্ষুনি এটা সেটা সব পাই। তুমি কি এখন তাই করতে বলো আমায়?
লাগছে, তুমি খুব আনমনা হয়ে আছো, কি হয়েছে আমায় বলবে তো? বলবো বলবো, আমি আর পারছি না দীপ্তি, ভীষণ ডিস্টার্ব লাগছে। আমাদের নতুন পোস্টারগুলো ঠিক মতন ব্রাঞ্চে ব্রাঞ্চে পৌঁছে গেছে তো? আরে না না, আমি সামনের শনিবার আমতা ব্রাঞ্চে যাবো মিটিং করতে। হ্যাঁ ঠিক আছে, ছাড়ি তাহলে। আচ্ছা 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 আচ্ছা। আপনি তো নন মেম্বার, অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি করে কথাবার্তা চালাই বলুন তো? আমাকে কেন এভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমি বুঝতে পারছি না স্যার। ভয়ের কিছু নেই, এটা খুব একটা ভাইটাল ইনকোয়ারি নয়। গত মাসে চেয়ারম্যানদের মিটিংয়ে ডিসিশন হয়েছে যেসব ব্রাঞ্চের অ্যাডভান্সগুলো খুব বেশি রকম ফেল করছে সেসব ব্রাঞ্চের ম্যানেজার বা ডিপার্টমেন্টের স্টাফদের এগেনস্টে একটা ফর্মাল ইনকোয়ারি হবে। আরবিআইয়ের গাইডলাইন, আর আবার কোনো উপায় নেই। কিন্তু স্যার চন্দনের অ্যাডভান্স খুব গোলমেলে মশে, একেবারে সব ফলস অ্যাডভান্স, আদৌ কোনো লোক নেই সে নামে। ফেলিওর অ্যাডভান্সগুলো প্রায় সব ডকুমেন্টই দেখছি আপনারই হাতের লেখা। বিশ্বাস করুন সব কেসই আমি ম্যানেজার বাবুর অর্ডারেই করেছি। নিত্যজগতের অর্ডার তো, সবই সম্ভব ওর পক্ষে, আর ওটাই তো আমাদের ট্রাম্প কার্ড। অদ্ভুত লাগছে, আমি কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারিনি ব্যাপারটা তো গোল মেলে। আপনি মশাই কিছু একটা লুকোচ্ছেন। না স্যার বিশ্বাস করুন। শুনুন সোজা সোজি বলি, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার, কিন্তু নিত্য সমস্ত গতিবিধি আপনাকে ডিসক্লোজ করতে হবে। ওকে এসকেপ করতে দিতে পারি না আমি, এটা আমাদের অ্যাসোসিয়েশনের পয়েন্ট। আমি কতটুকুই বা জানি স্যার। যা জানেন ওতেই হবে, সব ঠিকঠাক মতো আমায় রিপোর্ট করতে হবে। ওকে চেষ্টা করব স্যার। গুড, ভেরি গুড। ভেবেছিলাম তুমি অন্তত একবার আমার সঙ্গে দেখা করবে। যাবো যাবো ভাবছিলাম নিত্যদা, এই রোববার বাড়িতে লোকজন এসে গেল তাই। অ্যাডভান্স খারাপ হলে মোটিভ প্রমাণ করা সহজ নয় বুঝলে। ডকুমেন্ট ঠিক আছে, ফলো আপ ঠিক আছে, জড়ালেই হলো। কিন্তু আমার খুব ডিস্টার্ব লাগছে নিত্যদা, আমি বুঝতে পারছি না এরা আমাকে কেন মিছিমিছি এসবের মধ্যে। তুমি কিন্তু স্টেডি থাকবে বুঝলে, সবকিছু আমি তোমাকে অর্ডার করেছি তাই তুমি করেছো, ব্যাস এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো, ব্যাস। আমার লাজে পা দেওয়া অত সহজ নয় বুঝলে। দাউদনগর ব্রাঞ্চে সুধাংশু শেখররা যা করেছে তার সব পেপার আমাদের ফাইলে, বুঝেছ? আমরাও ছেড়ে দেবো ভেবেছ। কি হয়েছে সেখানে? আরে সে অনেক ব্যাপার, ঝেড়ে ফাঁক করে দিয়েছে। আরেকদিন এসো ডিটেলসে বলবো সব, ইলেকশনের আগেই এসো। তা তুমি এখানে কোথায় এসেছিলে? না এই এক বন্ধুর কাছে। আমাদের করাপ্ট বলে, কোন শালা করাপ্ট নয়, চলে। Thank you.
কাল বুঝলে, দারুণ খাইয়েছে বসাকরা, চিংড়ি আর মুরগি, বুকে একবার ছেড়ে গেল। নেমন্তন্ন বাড়ির ধুতি পাঞ্জাবি পরেই চলে এলেন। একবার পরেই কাস্তে দিতেই কেমন মায়া হয় না? ভুল হয়ে গেল। কি হলো? একটা ওষুধ কেনার ছিল। কার আবার কি হলো? কিনিস, খুব অ্যানিমিক হয়ে পড়েছে তো, এদিকে আবার খুব অ্যাডভান্স স্টেজ। সে কি অমাদা? আপনার না তিনটি, কিন্তু তিনটি যে মেয়ে, তবে আমি গিন্নিকে বলে দিয়েছি এটা লাস্ট ট্রাই। কি জানো, এটা ছিলি রাহুলি, তোমাদের বেশ চালিয়ে যাচ্ছে না? এই তোমাদের পাঁচজনের আশীর্বাদে। লোকটি প্লিজ, কি বলছো তুমি? তুমি তো জানো আমার একটা মেয়ের বহুদিনের শখ। কি করে হলো এটা? তার আমি কি জানি? না না দিদি, এটা ঠিক করোনি তুমি, আমি পারবো না এখন, ইম্পসিবল। 6 বছর তো হয়ে গেল বুবাইর, আমার মন বলছে এবার ঠিক মেয়ে হবে, তুমি দেখে নিও। এত কেয়ারলেস কেন? একটু সাবধান হতে পারো নি? তুমি আমার এই সামান্য ইচ্ছেটুকু পূরণ করতে পারো না? এটা সামান্য ইচ্ছে নয়, প্রত্যেক মাসে ধার শোধ করতে 600-700 টাকা বেরিয়ে যাচ্ছে, তার উপর একটা নিউবর্ন বেবির খরচ, সেই সঙ্গে তাকে মানুষ করা, অসম্ভব। তুই ভয় পেয়েছিস বরুণ, তোর ভয় ওদের ক্যাপিটাল, পুরো ফ্যামিলিটা রুইন হয়ে যাবে। সুহাসদা, যে জীবনটাকে তোরা আঁকড়ে ধরতে চাইছিস সেখানে ওই ভয় নিয়ে বেঁচে থাকা সহজ নয়। এটা খুন নয়। কি কি বলছো? তোমার বেটার লিভিং এর জন্য একটা জীবনকে নষ্ট করে দিতে হবে? কি পাগলের মতো বলছো? কোথায় গেল কলেজ লাইফের তোমার সেই বড় বড় বুলি, বন্ধু বান্ধবদের খুনো খুনি রাজনীতিকে সমালোচনা করতে না? তার সঙ্গে এর কি সম্পর্ক? কি হলো একটু বোঝার চেষ্টা করো। বি প্র্যাকটিক্যাল দীপ্তি, তুমি তো কষ্টে থাকতে পারো না। আমার দোহাই দিও না, গ্রেটটা হতে দাও, তখন আমরা জেনে বুঝে ইনভাইট করব। আমার আমার ওসব ভীষণ ভয় করে। আজকাল
এটা কোনো ব্যাপারই নয় দীপ্তি, আমি তোমাকে একটা ভালো নার্সিংহোমে নিয়ে যাব। রথিনদের জানাশুনো অনেক ভালো ভালো ডাক্তার বন্ধু আছেন, আমি কালই কথা বলবো, তুমি দেখো বুঝতেই পারবে না কিছু। বাহ, সব ব্যবস্থাই তো করে ফেলেছ। আমি কাল মার কাছে যাব। Yes. Can I see Mr. Rothin Sen, please? Do you have an appointment with him? Yes. One moment, please. Nisha, can you ask Mr. Sen whether he would be able to meet Mr. Borun Banerjee? Mr. Borun Banerjee now. I believe he has an appointment with him. Right. One moment, please. Right. Okay, will do, right. Yes, he will meet you. Bharat? Haan, enake ektu Mr. Sen-er ghore niye jao na. Yes, he'll lead you to his room. Thank you. You're welcome. Ashun. আপনি বসুন, সাহেব মিটিং আছেন। সুহাসদা জেলে মারা গেছে। সরি রে, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। উল্টোতে উল্টোতে মাথাটা হালকা হয়ে যায়। কি খাবি, চা না কফি না ঠান্ডা? কফি বলো। মাসিমা মেশমশাই কেমন আছেন রে? ভালোই। কফি। রেবাবুদির কি খবর? আরো মুটিয়েছে রেবা। কিছু বলবি? তোমার তো অনেক ভালো ভালো ডাক্তার বন্ধু আছে, আমায় একটা মাঝারি রকমের নার্সিংহোম ঠিক করে দাও না। ওয়াই, দীপ্তির বোকামি, ও আবার কনসিভ করেছে। তাতে হয়েছেটা কি? তোর ছেলে তো বেশ বড় হয়ে গেছে। এখন আমি কুলোতে পারবো না। বোকামি করিস না, বিশ্বাস করো, এখন আমার ইকোনমিক কন্ডিশনে বাড়তি চাপ পারমিট করবে না। লোকে চেয়ে পায় না, আর তুই নষ্ট করে দিতে চাইছিস। নানা ঝামেলায় জড়িয়ে আছে রথিনদা। দীপ্তি রাজি হয়েছে? ও কি বলে? ওর আর কি, একটা মেয়ের খুব শখ। ঠিকই তো বলেছে, ইট কুড বি এ ডটার। ব্যাংকের অফিসার, ভালো মাইনে পাস, লোকে শুনলে হাসবে। লোকের আর কি, চালাতে তো আমাকেই হবে।
এসব ব্যাপারে স্ত্রীর ইচ্ছে দাম দিবি না? ওর ইচ্ছের দাম দিয়ে দিয়েই তো এই পর্যন্ত এসছি, মা বাবা ভাই বোনের সঙ্গেও থাকতে পারিনি। আজকালকার আধুনিক মেয়ে তো। এটা আধুনিকতা নয় রথিনদা, একটা মেয়ে থাকলে আমারও খারাপ লাগতো না। কিন্তু অবস্থার সঙ্গে তো মানিয়ে চলতে হবে আমাদের, এই বোধরাই দীপ্তির নেই। তোকে তো জাতীয় পুরস্কার দেওয়া উচিত রে। আচ্ছা দেখি কাকে পাই। মিস রয়, প্লিজ পুট মি অন টু 472356। ডক্টর লোহিয়া। ছেলে কেমন আছে বল? ভীষণ দুরন্ত হয়েছে। Really? How sweet. নীরুর খবর কি রে? তোরা বিজয়ের কার্ডটা পেয়েছিলি? হ্যাঁ, নীরুর বিয়ে ঠিক হয়েছে মোটামুটি। হ্যালো, নো রিপ্লাই? দেন ট্রাই ডক্টর এস বি দত্ত, 4646488। শুভেন্দু বিকাশ দত্ত। তারপর বিয়েটা কোথায় ঠিক হলো? হ্যালো, সেন স্পিকিং। হোয়াট? ইয়েস, সেন হিয়ার। কি করে হলো? কখন? হ্যাঁ, হসপিটালাইজ করেছেন তো? গন্ডগোল? লোকাল থানা ইনফর্ম করেছেন তো? ওকে ওকে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শিওর, কারখানায় একটু গন্ডগোল হয়েছে রে, সরি, আমাকে এক্ষুনি। না না, ঠিক আছে, আমি বরং আজকে। এক মিনিট, আমার গাড়ি বার করতে পারো, আর দিবানা চৌধুরী ইউনিয়ন লিডারকে পাঠিয়ে দাও। মিস রয়, পুট মি অন টু রাইটার্স, লেবার মিনিস্টার প্লিজ, দেন আই ওয়ান্ট টু টক টু আইজি মিস্টার চৌরাসিয়া। ওকে, তাহলে কি হবে এখন তোমাদের? কি আবার হবে, বেশি ঝামেলা হলে ক্লাব থেকে বিজনেস অপারেট করব, ভাত কাপড়ে টান পড়লে সুসুর করে চলে আসবে লেবাররা, তাছাড়া মিউচুয়াল ফয়সলার জন্য তো নেতারা রয়েইছেন, সো কল লেবার লিডার্স, দুবেলা ক্লাবে পার্টিতে ইনভাইট করব, সমঝোতা না হয়ে যায়। আমি আসি তাহলে। সরি বরুণ, কদিন বাদে বাড়িতে আসিস, সব ব্যবস্থা হয়ে যাবে, বাট হুট করে কিছু করিস না, তাতে অশান্তি আরো বাড়বে। আসুন। হ্যাঁ আসুন দিবানাথ বাবু। দীপ্তি, এটা ছেলে মানুষই নয়, আমার অবস্থার সঙ্গে মানিয়ে চলতে হবে। লজ্জা করে না বলতে? 10-12 বছর ব্যাংকে চাকরি করছো, এখনো সেই পেটি থার্ড গ্রেড অফিসার। কি বলতে চাইছো তুমি? এ বয়সে কজন বাড়ি করেছে? কে বলেছিল তোমাকে সাত তাড়াতাড়ি সেই ধার ধরে গোবিন্দপুরে বাড়ি করতে? সেই থেকে শুনে আসি পে কাট পে কাট। তোমার শখে গুচ্ছে টাকা খরচ করে বুবাইকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলাম। বাহ, সংসার করছো, ছেলে হয়েছে তার এডুকেশন দেবে না? ওসব কায়দার ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো দরকার ছিল না। হ্যাঁ, তোমার মতো আনস্মার্ট ক্লামসি হয়ে থাকবে আমার ছেলে চিরটাকাল। আমি চাকরি করব। তুমি বেরোলে প্রবলেম সলভ হয়ে যাবে? একা যখন সামাল দিতে পারছ না, আমি বেরিয়ে পড়ি, এতে লজ্জার কি আছে? তা হয় না দীপ্তি, এতে রোজগার হয়তো বাড়বে আমাদের, কিন্তু বুবাইকে কি দেখবে তখন?
ওকেও তো ঠিকভাবে মানুষ করা যাবে না তাহলে। শরীর খারাপ লাগছে না তো? সকাল থেকে তো কিছু খাওনি, ওই জন্য একটু টায়ার্ড লাগবে। মনটাকে একটু শক্ত করো, এসব কোনো ব্যাপারই নয় আজকাল। ছাড়ো, পরিচয় করিয়ে দিলেন, বললেন বেশ ভালো লোকালিটি, তাই ভাবলাম দাঁড়াও তো দেখছি। আচ্ছা ডাক্তার বাবু। ও, ডাক্তার রায় রেফারেন্স তো? হ্যাঁ। আপনি বসুন, আপনি আসুন আমার সঙ্গে, তৈরি করতে সময় লাগবে তো, অত ভয় পাবার কি আছে, এসব আজকাল আকচার হচ্ছে, চলুন পরিষ্কার করে নিতে হবে, ডাক্তার বাবু এলে অপারেশন হবে, আসুন। বলছিলাম কি, চলো আমরা ফিরে যাই। ইনি ডাক্তার বাবু? ইনি ডাক্তার গাঙ্গুলি, অ্যানাস্থেসিয়া করেন। ও আচ্ছা, এখানকার এই কেবিনগুলো ফাঁকা কেন সাহেব? এখানে রোগী আর কে থাকবে বলুন, সব তো আসে আর যায়,
পেট খসাতে তো মাত্র ঘন্টাখানিক সময় লাগে। আপনি তো বরুণ ব্যানার্জি? আগে হ্যাঁ, এই ফর্মটা একটু সই করে দেবেন, আর সতেরেক টাকা লাগবে। টাকাটা এখনই দিতে হবে? অ্যানাসিস্টকে পেমেন্ট করতে হবে তো। কোনো ভয় নেই তো ডাক্তারবাবু? ও আবার খুব নার্ভাস। সকালে অ্যাবর্ট করে আমার পেশেন্ট চলে যায় কাঠমান্ডু ইভিনিং ফ্লাইটে, আর এ তো এখান থেকে এখানে। তাহলে আমি অপেক্ষা করি? আপনি কামাকে বসে থেকে কি করবেন? অপারেশন তো 15-20 মিনিটের, তারপর পেশেন্ট রেস্ট নেবে, আপনি বরং কোথাও ঘুরে আসুন ঘন্টা তিনেক। ডোন্ট ওয়ারি। খুব ভালো সময় দেখা হয়েছে, চলো চলো। কি ব্যাপার নিত্যদা, হঠাৎ আনন্দ উৎসব? সার্কুলার পাওনি? হ্যাঁ হ্যাঁ, এবার তো ইলেকশন আপনারাই জিতেছেন। তোমাদের ব্রাঞ্চে কি রিয়াকশন হলো? ম্যানেজার সেনদা একটু মুষড়ে পড়েছেন, ব্যাপারটা এতই আকস্মিক। মোটেই আকস্মিক নয়, ওঠো ওঠো, চলো চলো চলো। কোথায়? জমিতে বাড়ি আঁকালে, দেখো কাণ্ড। বুদ্ধবাবু আজ আমাদের হোস্ট, ইলেকশন জেতার আনন্দে উনি আজ একটু খাওয়াবেন। চলে আসুন, একটু লাঞ্চ টাইম সং শুনে আসি। Thank you.
চেয়ারম্যান নাকি আপনাদের গ্যাদারিং এ ভাষণ দিয়েছেন? হ্যাঁ, চেয়ারম্যান কে এখন আমাদের পিঠ চাপড়ে চলতেই হবে। সামনের অক্টোবরে তো টার্ম শেষ হয়ে যাচ্ছে, তারপর মিনিস্ট্রি লেভেলে যদি চাপ দিয়ে এক্সটেনশন করানো যায় আমাদের থ্রু দিয়ে, চেষ্টা চলছে, হয়তো হয়েও যাবে। তোমার সঙ্গে এর মধ্যে সুধাংশুর সঙ্গে তো দেখা হয়েছে কি? ওর অবস্থাটা জানতে ইচ্ছে করে। সুধাংশুর সঙ্গে ওর আবার কিছু সম্পর্ক? সুবিধাবাদের। তোমার উপর কেমন একটা দুর্বলতা জন্মে গেছে। চাকরি করছো কি শুধু মাইনে পাবার জন্য? তার মানে? চেষ্টা করলে হয়তো করে দিতে পারবো। একটা ছোটখাটো ব্রাঞ্চের ম্যানেজার হয়ে বাইরে চলে যাও, একটু গুছিয়ে নেবার চেষ্টা করো। সবকিছু কি আর সবাইকে দিয়ে হয়? হয় না কেন? এবারে অন্তত ইনকোয়ারিটা যাতে আর কন্টিনিউ না করে সে ব্যাপারে দেখবেন নিত্যদা। কিছুক্ষণ আগে তোমাকে সুবিধাবাদী বলে খুব একটা ভুল করিনি, কি বল? এনকোয়ারি নিয়ে চিন্তা করো না, বোর্ড অফ ডিরেক্টরস এর একজন মেম্বারের এগেইনস্টে এনকোয়ারি চালানোর মতো নাহামক হবে না ম্যানেজমেন্ট। কি কি গুজগুজ করছো তোমরা? না না, নো প্রাইভেট টক টুডে। এসব মেয়েদের দেখলে আপনার কি মনে হয় সুধীরদা? সেটাও কি ভাঙিয়ে বলতে হবে ভাইয়া? মায়েরি মুখটা কেমন দুঃখী দুঃখী। আমি চলিনি তো দা। সে কি হলো? কমপ্লিকেশন ছিল, বাট সে লোকে না। চা জল খাবার খাবার জন্য আমার নার্স বেড়ে দেবে, 2000 টাকা দিয়ে যাবেন। কেমন আছো এখন? রথিনদাকে ফোন করেছিলাম, ওর আলিপুর রোডের বাড়িতেই আজকে রাতটা কাটিয়ে দেব। আগে বললেই পারতে, পিওর সিল্কের শাড়িটা পরে আসতাম। অসুখ বিসুখের সময় এত ভাবলে চলে? রথিনদা গাড়ি নিয়ে আসবে বলেছে। এরা শুধু পেট পেট বোঝে। দুটো রুটি গুড় দাও,
সাত মাইল দূর থেকে ঠেঙিয়ে আসবে। এটা তুমি ঠিক বলছো না রতিনদা, হয়তো বা একদিন কিছু বদলাবে, এ বিশ্বাস নিয়েও অনেকে আসে। আসুন, চলে আয় বরুণ। এই প্যাকেট দুটো ভেতরে দিয়ে দেবেন। এমন একটা দিনে বৌদির সঙ্গে আলাপ হলো, ভাবতে খারাপ লাগছে। যাতে কি, একটু ভাববেন না। বস। তারপর তোমার অফিসের খবর কি বলো? ভালোই, তবে ট্রেড ইউনিয়নের ঝামেলা বেড়েছে। কথায় কথায় ডেমনস্ট্রেশন, ওয়ার্ক টু রুল, কিভাবে ট্যাকল করো? ওয়েল, উই ট্রাই টু পারচেজ পিপল, সিগারেট। নেতাগুলোকে টানতে পারলে আর ঝামেলা নেই। দেশে কমিউনিস্ট গভর্নমেন্ট আসায় তোমরা একটু বেকায়দায় পড়ে গেছো, তাই না? আমাদের আবার বেকায়দা কি রে? আফটার অল উই আর অল কমরেডস। রাখবি? না, আছে। তুই ততক্ষণে ভিসিআরটা দেখ, আমি একটু চেঞ্জ করে আসি। তুই একটু চেঞ্জ করবি? সবার সময় হবে এখন। ওকে। ওই দেখো একটা আঙ্কেল, মা কি করছে রে? ঠাম্মাকে বকছে। না গো, রূপাঙ্কালের সঙ্গে বসে গল্প করছে। ও আসছে। এরা হচ্ছে মু আর বান্টি। আচ্ছা, নিচের ফ্ল্যাটে থাকে। Cheers for the best of times. Cheers. Really? Nee. It's a painful experience. Statesman e Rami Chabra article ta porechilen. তোমার সেই শালার খবর কি রতন দা? কে বিমান? বিমান এখন অনেকটা মানুষ হয়ে গেছে। লেখকদের রয়্যালটি ফাঁকি দিয়ে
আন্দোলনের নামে চুটিয়ে বইয়ের ব্যবসা করছে। ঠিক বুঝতে পারলাম না, পাবলিকেশন? ইয়েস, প্রোগ্রেসিভ সব বইপত্র ছাপছে, এস্টাবলিশমেন্টে কাগজে বিজ্ঞাপন দিচ্ছে, 2 ইঞ্চি 4 ইঞ্চি। ওই প্রেজনার রোম্যানদের ওপর অত্যাচার তো? আমাদের কাগজেও নিউজ কভার হয়েছিল। হ্যাঁ, আমিও পড়েছিলাম। প্রথমে ওরা তো কনফেস করতেই চায়নি, বলেছিল খবরের কাগজগুলো এইসব নিয়ে কমার্স করবে। এ কান্ট্রি অফ হাফ ফেড পিপল, এদেশে সব ছাপলে কাগজের বিক্রি বাড়ে। দিদি কখন আসবে? এক্ষুনি এসে পড়বে। জেলখানার বিচিত্র অভিজ্ঞতার কথা লিখে দিতে বলুন শালাকে। না না ঠিক আছে, ম্যাডাম কোথায়? থাকল গেছে তো, একটু রেস্ট নিচ্ছি, একদম খাবার সময় ডাকব। আপনাকে বরফ দেব? না না আমার চাই না, থ্যাংকস। এই না, একদম না, ডাক্তার বারণ করেছে না তোমাকে বরফ খেতে। বান্টি খুব ভাব জমিয়ে ফেলেছে দীপ্তির সঙ্গে। কি ব্যাপার রথিনদা, তুমি বন্দি মুক্তির মিছিলে, ব্যাপারটা ঠিক মেলানো যাচ্ছে না। না হঠাৎ কোনো সিম্পেথি বা সে ধরনের ব্যাপার কিছু নয়, আমার সাথে বিমান, ও তো এই লটেই ছাড়া পেল। ওর কাছ থেকে জেলখানার সব বিভৎস অত্যাচারের কথা শুনে গাটা কিরম যেন শিরশির করে উঠেছিল। ওর অনারেই খানিকটা হেঁটে এলাম বলতে পারিস। এভাবে কিছু হয় না, সব সস্তা রোম্যান্টিসিজম। সামনের মাসে আমার শ্যালকের 5th ম্যারেজ অ্যানিভার্সারি উইথ 3 kids। ভালো, তবু যাই হোক একটা গতি হলো বেচারির, বোধোদয় হলো বলতে পারিস। তোমার কি মনে হয় বিমানের এনথুজিয়াজম এরকম দপ করে নিভে গেল কেন? নিভে গেল কি রে, জ্বলে উঠলো বল। বুঝতে পারলো ওসব রোমান্টিক নাটক করে পেট ভরে না। হাজারটা মানুষ দুবেলা হাত পেটে খেয়ে মরছে। এটা একটা জীবন, সবসময় অঙ্ক কষে ধুপুক ধুপুক করে বেঁচে থাকতে হবে।
তোমরা শালা বড় লোকের বাচ্চারা মজা মেরে যাবে। আমাদের গালাগাল দেওয়ার আগে তোদের নিজেদের কথাটা ভাব। এদেশে কোনদিন রিয়েল বিপ্লব হয়েছে? আর যেটুকু হয়েছে তাও ভেস্তে গেছে তোদের মতোই পাঁচ আটা লোকেদের জন্য। শোন, আমি আমার বাবাকে দেখেছি, শেষ বয়স পর্যন্ত পলিটিক্যাল সাফারার্স পেনশন পেতেন। দেশের জন্য ওর চেয়ে বেশি কেউ ভাবতে পারে বলে আমি মনে করি না। চলো চলো খাবে, চলো আন্না, ডিনার রেডি। বরুণ বাবু চলে আসুন প্লিজ। তোরা ইচ্ছে করলে কয়টা দিন থেকে যেতে পারিস। সামনের উইকেন্ডে সবাই মিলে জুনপুট ঘুরে আসা যাবে। কিন্তু বুবাই, ওকে তো বরুণ কালই ইচ্ছে করলে নিয়ে আসতে পারে। বুবাই এরকম স্কুল কামাই করা ঠিক হবে না। তোমাদের ছেলের যা গল্প শুনলাম, এখানে এলে ওকে নিয়ে খুব মজা করা যাবে। ঠিক আছে, এই কি করছো? কি নাও না, কি ব্যাপার রতিনদা, তোমরা এত দেরি করছো কেন? একটা বাচ্চা টাচ্চা না হলে কি মানায়? আমাদের সবকিছুই প্ল্যান করা আছে। সামনে সামারে কন্টিনেন্টে টুর করে আসি, তারপর ওসব নিয়ে ভাবা যাবে। কি শরীর ঠিক আছে তো এখন? বাবা বড্ড শীত করছে। এই কি হলো? দিব্যি আছে বাবা রতিনদা, নিজের ফ্ল্যাট ভাড়া দিয়ে কোম্পানির ফ্ল্যাটে দিব্যি জাঁকিয়ে আছে। তোমার রতিনদা মিথ্যে কথা বললো, বুঝতে পারলে? কোনটা? ওরা অনেক চেষ্টা করেছে, ওদের বাচ্চা হয় না। সে কি? এই দীপ্তি, তুমি কি করে জানলে? রেবা বৌদি বলেছে।
হবে না কোনোদিন। দীপ্তি, কোথায় গেলে? এখানে আমার একদম ভালো লাগছে না। চলো আমরা ফিরে যাই। সত্যি বলছো? রতিনদা, কিরে কিছু লাগবে? রতিনদা সরি, আমরা ফিরে যাব, মাত্র 10:20 বাজে। কি বলছিস পাগলের মতো? এখন ট্যাক্সি ট্রেন দুটোই খুব ফাঁকা পাবো। ডোন্ট মাইন্ড রতিনদা, বুবাইয়ের জন্য দীপ্তি খুব কান্নাকাটি করছে। কিন্তু এত রাত্রে ওদের যেতে দাও।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।